ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুন্নত নয় শুধু দাওয়াতের মেহো মান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى ال صحبه اجمعين، اما بعد، فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله من ابى؟ قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এখানে এই একটা প্রত্যন্ত এলাকায় এনে উপস্থিত করেছেন। আমরা রাতের ঘুম কামাই করে এখানে উপস্থিত হয়েছি। সেই রুজি দেনাওয়ালা সমগ্র সামগ্রী যিনি ফ্রি অফ কস্ট দিয়ে থাকেন তারই দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে কোরআন ও সহি সুন্নার মূল্যায়ন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে অতীব গুরুত্বপূর্ণ কথা এই যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা হলে মাইলস্টোনের মতো বসে থাকতে হবে। মাইলস্টোন বুঝেন কি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারুর? মাইলস্টোন মানে রাস্তার পাশে লেখা থাকে না, বহরমপুর 17 কিলোমিটার, এটাকে বলে মাইলস্টোন।
কারণ আমি বহু দূর থেকে গেছি, একদম বাংলাদেশের বর্ডারে আমার বাড়ি, আর এসে দেখছি আপনাদের এই গ্রাম। এরকম প্রত্যন্ত গ্রামে আমি কোনোদিন যাইনি, আমার জীবনে প্রথম। আলহামদুলিল্লাহ যে আপনারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা নিয়ামতের মধ্যে বসবাস করছেন, যেটা আমাদেরকে একটু কষ্টকর মনে হচ্ছে, তারপরে আপনারা খুশি আলহামদুলিল্লাহ। তো অত দূর থেকে এসেছি, কোরআন এবং হাদিসের আলোচনা করব, বাদ বাকি অন্য কিছু আলোচনা হবে না এখানে। এই কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনবেন, তার থেকে উপকার লাভ করবেন, এটাই আমাদের এখনকার পণ হবে, এখনকার উদ্দেশ্য হবে যে কোরআন এবং হাদিস শুনব এবং সেটাকে আমরা মানব এবং সেটাকে আমরা মূল্যায়ন করে আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করব। তো পৃথিবীর বুকে সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানুষ রয়েছে, সমগ্র পৃথিবীতে যত মানুষ এই এসেছে এবং ভবিষ্যতে আসবে, সবারই মধ্যে সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুদর্শন এই ব্যক্তির নাম কে কে জানেন? হাত উঠান তো, নামটা একবার বলুন দেখি, জোরে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কোন ভালো মানুষ ভালো কথা বলে তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। পৃথিবীর বুকে সবচেয়ে ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে কথা বলে গিয়েছিলেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তা স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এই কথাগুলো আমরা যদি মূল্যায়ন করতে শিখতাম, আমরা যদি কথাগুলিকে অনুধাবন করতে শিখতাম, কথাগুলিকে যদি আমরা গুরুত্ব সহকারে শুনতাম এবং মেনে চলতাম, তাহলে মুসলমানদের যে অবস্থা এখন বর্তমানে এটা হতো না। বর্তমান বিশ্বের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে মুসলমানরা প্রত্যেকটা পদে পদে নির্যাতিত হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করছে ইহুদি খ্রিস্টান, মুসলমানদেরকে নির্যাতন করছে আরএসএস, মুসলমানদেরকে নির্যাতন করছে বিজেপি, মুসলমানদেরকে নির্যাতন করছে আপনার সনাতন ধর্মাবলম্বী লোক, মুসলমানদেরকে নির্যাতন করছে আর এক শ্রেণীর মুসলমান। কথা বুঝছেন তো? একটু কথা বলবেন না হলে তো। আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন কেন, কি কারণে? আমার যে টপিক সেটাই হচ্ছে কারণ, কোরআন এবং সহি সুন্নার আমরা মূল্যায়ন করিনি, কোরআন এবং সহি সুন্নার আমরা মূল্যায়ন করিনি। কোরআন এবং সহি সুন্নার মূল্যায়ন যদি আমরা করতাম, তাহলে আমাদের এত দুর্দশা হতো না। আপনার পকেটে টাকা রয়েছে, টাকাটাকে বের করে দেখুন, একজন ব্যক্তির ছবি আছে, তার নাম হচ্ছে মিস্টার গান্ধীজি, আছে না? মিস্টার গান্ধীজি হিন্দু না মুসলমান? উনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, উনি একজন হিন্দু মানুষ। খুব কষ্ট হয় যখন মুসলমানের ছেলেদেরকে দেখা হয়, মুসলমানের মেয়েদেরকে দেখা হয়, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের চালচলন, তাদের ব্যবহার, তাদের খানাপিনা, তাদের চলাফেরা, কিচ্ছুতে তারা মুসলমান নয়, কোনোভাবে তারা মুসলমান নয়, তখন খুব কষ্ট হয় অন্তরের মধ্যে। আপনাকে যদি বলা হয় যে আপনি কি কোনো নদী দেখেছেন, আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি কোনো নদী দেখেছেন, তো বলছেন না না আমি তো নদী দেখিনি, আমি কোনোদিন নদী দেখিনি। তো আপনার যে গ্রামের নদীটা, এটা বিদেশিরা চর্চা করছে, ইংল্যান্ড আমেরিকার মানুষ চর্চা করছে, আরে বাপরে বাপ কি সুন্দর নদী, কি সুন্দর গ্রামীণ পরিবেশ, শুধু ধান খেত আর ধান খেত, মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে আপনি নিজে ভাবছেন, মাশাআল্লাহ আমাদের তো নদী আছে, আমাদের সুন্দর একটা অনাবিল পরিবেশ রয়েছে, বিশাল ব্যাপার, আমরা মানে অনেক কিছুর অধিকারী। এইটা যখন আপনি ভাববেন, আপনি হচ্ছে মূর্খ। কেন? আপনার নদীকে আপনি মূল্যায়ন করেননি, কোনো একজন বিদেশি বলে দিল, তার জন্য এবার আপনি আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এটা কোরআনে লেখা আছে না নাই? সবচেয়ে উন্নত চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান্ধীজি বলছেন, কথাগুলো শুনবেন, গান্ধীজি বলছেন, আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, আমি আমার জীবনে বহু জীবনী গ্রন্থ পড়েছি, আমি আমার জীবনে অনেকের জীবনী পড়েছি। হোয়েন আই গট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড, যখন আমি আমার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থটা পেলাম, আই রিড ইট থরোলি, আমি খুব মনোযোগ সহকারে পড়লাম, খুব অ্যাটেনশন নিয়ে ওটাকে পড়লাম, এন্ড আই টোল্ড টু দ্য ওয়ার্ল্ড অনেস্টলি, আমি গোটা দুনিয়াকে সত্য সত্যই একটা কথা জানাতে চাই, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান আনপ্যারালাল, ওয়াজ অ্যান ইউনিক, এই বায়োগ্রাফিটা, এই জীবনীটা অসাধারণ জীবনী, এরকম জীবনী পৃথিবীতে কারো থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একজন হিন্দু মূল্যায়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করে, একজন খ্রিস্টান লেখক যার নাম হচ্ছে মাইকেল এইচ হট, উনি গোটা পৃথিবীর বুকে যতজন বিজ্ঞানী এসেছেন সমস্ত বিজ্ঞানী সমস্ত মনীষীর একটা লিস্ট তৈরি করেছেন, সবচেয়ে ভালো বিজ্ঞানী সবচেয়ে ভালো মনীষীর লিস্ট তৈরি করতে গিয়ে এক নম্বরে যার নাম দিয়েছেন, হি ইজ আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল্যায়ন করে না মুসলমান, আর এই মূল্যায়ন করে না মুসলমান, যার ফল আপনি পাচ্ছেন, আফরাজুলকে হত্যা করা হয় লাভ জিহাদের নামে, আসিফাকে ধর্ষণ করা হয় মন্দিরের মধ্যে, 8 বছরের দিল্লির সেই ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া তাকে পিটিয়ে হত্যা করা হয়, কোন এক প্রত্যন্ত গ্রামে সামান্য একটা গরু খেতে লেগেছিল, সেই গরুকে ঘুরিয়ে আনার জন্য বিয়াদবি হয়েছে বলে বুড়ো মানুষ দাড়িওয়ালা লোকটাকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা করা হয়। এই তো কদিন আগে আপনাদের এই ঔরঙ্গাবাদের আশপাশে কোথাও কোনো একটা বিরিয়ানির দোকানে গরুর গোস্ত রয়েছে সন্দেহে, তারা বিরিয়ানির হাড়িটাকে তো ফেলে দিল, দিল ওই রেস্টুরেন্টটা ভাঙচুর করলো, কেউ কিচ্ছু বলার নেই, গোটা পৃথিবী চুপ রয়েছে, সবাই যেন মুখ বধির হয়ে গেছে, কারুর কিচ্ছু বলার নেই, বলবে কেন? বেশিরভাগ মানুষই তো নামাজ আদায় করে না, বেশিরভাগ মানুষই তো আল্লাহর সাথে কানেকশন নেই, আরে বেশিরভাগ মানুষ তো ধর্মই বুঝে না, এই পৃথিবীর অধিকাংশ মানুষই ধর্ম বুঝে না, মুসলমানরাও নিজে বুঝে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন আর আমাদেরকে কি নসিহত করে গেলেন। আরে কোরআন ওটা তো একটা বরকতের কিতাব, ওটাকে রমজান মাসে বার করব আর ওটাকে পড়ব আর আল্লাহ দরবারে জান্নাতকে কনফার্ম করব, এটা আমাদের উদ্দেশ্য। মুসলমানের যুবককে দেখলে, মুসলমানের ছেলেকে দেখলে মনে হয় না যে মুসলমান, কেন? ওর মধ্যে কোরআন নেই, সুন্না নেই, ও বুঝেও না। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বাবা তুমি বলতে পারো এই পৃথিবীর মুখে সবচেয়ে বড় পাপ কি, আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন, হয়তোবা সে লন্ডন থেকে এফআরসি করে এসেছে, হয়তোবা সে ইংরেজিতে মাস্টার্স করেছে, হয়তোবা বায়োলজির উপর অনার্স করেছে, হয়তো পিএইচডি করেছে জুলজির উপরে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন, আব্বু বা বেটা তুমি কি বলতে পারো সবচেয়ে বড় গুণটা কি, না জানলে তো মানা যায় না, তুমি কি বলতে পারো সবচেয়ে বড় পাপটা কি, তুমি কি জানো পৃথিবীর মধ্যে দুটো পাপ রয়েছে, যে পাপ করলে আল্লাহকে অপমান করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, তুমি কি বলতে পারো? আপনার ছেলেটা অ্যান্সার দিতে পারবে না, আপনার ছেলেটা বলতে পারবে না, কিন্তু আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি অমুক দিন কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হলো ওই সিনেমাতে কে কে ছিল, তো কে কে ছিল তা তো বলবে, বলবে ডিরেক্টর প্রডিউসারের নামও বলে দিবে, কথা ভুল বলছি? আপনার একটা বৌমা এসেছে এমএ পাস, ওকে জিজ্ঞাসা করেন, ডু ইউ নো অ্যাবাউট আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা তুমি বলতে পারবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে, তো বলবে হু ইজ দ্যাট গার্ল, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, কে ওটা আবার কি জানে নাম শুনে, যখন আমাদের বান্ধবী ছিল মনে হয়, ও জানে না। এবার ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমান সময়ে টিভি সিরিয়ালের অমুক টিভি সিরিয়ালের নায়িকা কে রয়েছে,
ওর 14 গুষ্টির কুণ্ডলিও বলে দেবে, একদম এমন ভাবে বলে দেবে মনে হবে যে ডক্টর জাকির নায়েক প্রোগ্রাম করছে, রেফারেন্স দিচ্ছে। 8টার সময় বোঝে না, সে বোঝে না, 8:30 জল দুপুর, 9টার সময় পাখি, মানে একদম কন্টিনিউ বলে, এরকম হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে আমাদের ঘরের কথা বলছি, এটা আমি মুসলিম সমাজকে উন্নত করতে হলে কোরআন এবং সহি সুন্নাকে উজ্জীবিত করতে হবে, নিজের মধ্যে অ্যাবজর্ব করতে হবে। নিজের মধ্যে যখন আপনি ঢুকিয়ে ফেলতে পারবেন তখনই আপনার জাতি উন্নত হবে, নইলে আফরাজুলের মতো হত্যা হতে হবে আপনাকে আমাকে। এদিন অতীব নিকটে রয়েছে, আসছে এই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা সাবধান থাকিও, মনে করে এমন একটা জামানা আসবে যে জামানার নেতা হবে নেতা মূর্খ, মন্ত্রী মূর্খ, সভাসদ মূর্খ, সাংসদ মূর্খ, পঞ্চায়েত প্রধান মূর্খ, এলাকার মেম্বার মূর্খ, যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে তারা সবাই মূর্খ। আপনি যদি লক্ষ্য করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিক্ষিত নাকি? কথা বলেন। আর ভাই জেল আমার হবে, আপনি কথা বলেন না। চাওয়ালা এই নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বল্লভ ভাই পাটেলের একটা মূর্তি নির্মাণ করলেন 182 মিটার, খরচ হয়েছে মাত্র অনলি 3,000 কোটি টাকা, মাত্র 3,000 কোটি টাকা উনি খরচ করেছেন 182 মিটার মূর্তি। 1 মিটারে মাত্র 17 কোটি টাকা খরচ, বুঝলেন? 1 মিটারে কত টাকা? মাত্র 17 কোটি টাকা। আমরা তো গরিব না, আমরা বড় লোক মানুষ। এই ভারতবর্ষের বুকে প্রায় পরিবারই এমন রয়েছে যে বাড়িতে পূর্ণাঙ্গভাবে খাবার জুটে না, এমনও লক্ষ লক্ষ পরিবার রয়েছে। আপনার এলাকায় একটা এমন একটা এলাকায়, এলাকায় এই যে নদীটা রয়েছে, এর উপর একটা ব্রিজ করার প্রয়োজন নেই? একটা মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আপনি কি করে নিয়ে যাবেন ওই রাত্রিবেলায়? কেউ নেই আপনার গ্রামে, সবাই ঘুমে বিভোর, এমন অবস্থা আপনাকে বাইরে যেতে হবে। এরকম প্রত্যন্ত গ্রাম ভারতবর্ষে কি একটাই নাকি মুশকিল? কতটা হাজার গ্রাম রয়েছে, কতটা মানুষ রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে থাকে, আর 3,000 কোটি টাকা খরচ করে মূর্তির জন্য? এটা এ আবার ব্রিটিশ থেকে নাকি ধার নিয়েছে 11,000 কোটি টাকা, 3,000 কোটি দিয়ে মূর্তি বানিয়েছে, বাদ বাকি সব পকেটে বেচারা হিসাবে খুব কম। আমার চায়ের দোকানে ভাই 3 টাকা 4 টাকার তো বিজনেস, এত বড় কোথায় থেকে পাবে? শুনুন, এদেরকে আটকাতে হলে আপনাকে আমাকে শিক্ষিত হতে হবে। একটা কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা মিথ্যা, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এটা হবে গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন। সুশিক্ষা, ভালো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, ভালো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শুনে রাখুন, একজন মুসলমান মানুষ তার চরিত্র দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে গোটা পৃথিবীর মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এত ভালো মানুষও পৃথিবীতে থাকতে পারে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান যারা বহন করে চলেছে তাদের অবস্থা এরকম। দাদা, তারা কোরআন এবং সুন্নাকে 1 পয়সা মূল্যায়ন করে না, তারা কোরআন এবং সুন্নাকে 1 পয়সা মূল্যায়ন করে না। যে জাতির মধ্যে যুবক দীন ইসলামকে গ্রহণ করেছে ওই জাতি তত উন্নত হয়েছে। আজকে যুবকরা নানা কাজে মত্ত, এক অবৈধ প্রেম ভালোবাসা, এটা কি আছে নাকি গ্রামে? আছে অবৈধ প্রেম ভালোবাসা, ইন্না লিল্লাহ। সারা রাত আপনার ছেলে মেয়ে এই অ্যান্ড্রয়েড মোবাইলে জেনা চর্চা করে, সারা রাত জেনা চর্চা করে, সারা রাত জেনা চর্চা করে। আপনি পার্ট বিক্রি করে 17,000 টাকা দিয়ে ওকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন। যত পাপ আপনার ছেলে করছে এক ভাগ আপনার অ্যাকাউন্টে জমা আছে। জনাব, আপনি দায়ুস, ইউ উইল নট এন্টার টু দ্য জান্নাত। মনে রাখুন, 100 বার হজ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ছেলে পাপ করছে তার জন্য আপনি দায়ী, আপনি ওকে অ্যান্ড্রয়েড দিলেন কেন? শুনুন,
এই জাতিকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। আপনার এই যে যুবক আজকে এখানে বসে আছে, যতদূর আওয়াজ যাচ্ছে যে যুবকরা শুনছে এই বক্তৃতা, সেই যুবকদের মধ্যে কোরআন এবং সহি সুন্নাহ নেই, বরং তারা এই কোরআন এবং সহি সুন্নাহকে ঘৃণার দৃষ্টিতে দেখে। কোন একটা যুবক ভাই দাঁড়িয়ে রেখেছে, তাকে টিটকিরি শুনতে হয়, তাকে চাচা বলে গালি ডাকে, এটাও এক ধরনের গালি নাকি? ওয়ান টাইপ অফ আন্ডার এস্টিমেট, এক ধরনের নিচু দেখানো। একটা মেয়ে একটা টুকটুকুতে উঠেছে, টুকটুকুতে উঠার পর ও ফোন করছে, কোথায় যেন ফোন করছে, কোথায় ফোন করতে করতে হারিয়ে গেছে, তো মাঝে মধ্যে ইংরেজি বলছে, তার টুকটুকি বলা মিস মিস করে হাসছে, ওর ইংরেজি শুনে টুকটুকি বলা হাসছে, তো মেয়েটা এটাকে বিরক্তি মনে করে তাকে বলে এই থামো, ছেলেটা থেমে গেল, মেয়েটা নামতে গিয়ে তার ওড়নাটা আটকে গেছে টুকটুকির সাথে, বলছে ম্যাডাম আপনি তো এখানে নামার কথা ছিল না, আপনি হঠাৎ নামলেন মানে, তো বলছে আমি ইংরেজি বলছি মূর্খ কোথাকার, বেয়াদব, কোনোদিন স্কুলে যাওনি আর তুমি আমার ইংরেজি শুনে হাসছো, বেয়াদব, আমরা বুঝি না, দ্যাট ইউ নো অ্যাবাউট মাই দিস কস্ট, বলছে তুমি কি জানো আমার এই পোশাকটার দাম কত, যেটা তোমার টুকটুকির সাথে আটকে গিয়েছে, ডাজ ইউ নো দ্য কস্ট অফ মাই ড্রেস, তুমি কি জানো আমার এই ড্রেসটা আটকে গেছে এটার দাম কত, বলছে ম্যাডাম মূর্খ মানুষ কি করে জানবো, আশ্চর্য, আপনার ড্রেস দিয়ে আমার কি হবে, আপনার ড্রেস দিয়ে তো আমার কাজ নেই, আরে তোমার টুকটুকিতে যাবোই না, ছেড়ে দাও, তো ছেলেটা বলছে ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড বিকজ আই এম ইলিটারেট, ছেলেটা বলছে আমি আপনার শব্দটা বুঝতে পারিনি, কারণ আমি হচ্ছে মূর্খ মানুষ, বাট হোয়েন ইউ স্পিক ইন ইংলিশ, যখন আপনি ইংলিশে কথা বলছেন, ইউ সেড ইট, ডাজ ইউ নো ইট ইজ নট দ্য কারেক্ট সেন্টেন্স, ডু ইউ নো ইট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, আপনি যে বাক্যটা ব্যবহার করেছেন ওখানে ডাজ হবে না, ওখানে হবে ডু, ম্যাডাম ওখানে ডু হবে, আপনি ডাজ বলেছেন, দ্যাটস ওয়াই আই এম লাফিং, এই জন্য আমি হাসছি, কি করবো বলেন, আমার সামনে ইংরেজিতে ভুল বলছেন, আমি ইংরেজিতে মাস্টার্স করা ছেলে, চাকরি পাইনি তাই টুকটুকি চালায়, মেয়েটা কি বলবে, ও আই এম ভেরি সরি, এটুকুই এনাফ, চিন্তা করুন অবস্থানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সমাজটা আমাদের কোথায় চলে গেছে, কেউ যেন মূল্যায়ন করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মুখে সবচেয়ে সুদর্শন যুবক ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মুখে সবচেয়ে দেখতে সুন্দর মানুষ ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি চাচা ছিলেন নাকি, কথা বলেন, পুরুষের পুরুষত্ব তখনই মানায় যার মুখে দাড়ি আছে হচ্ছে পুরুষ, যার দাড়ি না হচ্ছে কাপুরুষ, জি কাপুরুষ আপনি, হ্যাঁ আপনাকে বলছি আপনি কাপুরুষ, কিচ্ছু করার নেই, শুনুন বেটা ছেলে মানে দাড়ি থাকবে আপনার মুখে, দাড়ি নিয়ে যাবেন আপনি জাতির সামনে দিয়ে হাঁটবেন, আপনার বিদ্যার সামনে দুনিয়ার কোনো বিদ্যা টিকবে না, আপনি কোরআন এবং সহি সুন্নাহকে অনুসরণ করেন, টাকলুর উপরে প্যান্ট থাকবে আর আপনার দাড়ি ছাড়া থাকবে, আজকে আমেরিকার ছেলেরা স্টাইল করছে টাকলুর উপরে প্যান্ট আর দাড়ি ছেড়ে দিয়েছে বা স্টাইল করে দাড়ি রাখছে, তো ওরা বলছে উই আর মডার্ন, ওরা ভাবছে আমরা মডার্ন, পৃথিবীর বুকে সবচেয়ে মডার্ন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1450 বছর আগে আমাদেরকে ওই স্টাইল দিয়েছেন আর আমাদেরকে ফলো করছে এখন আমেরিকাবাসী, ইংল্যান্ডের লোক আমাদেরকে ফলো করছে, আর এই ফলোটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করিয়েছিলেন আল্লাহ রসুলের জামানায়, চিন্তা করুন আমরা কতটা মডার্ন, ইসলামকে আন্ডার এস্টিমেট করবেন না, ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বিধান, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজন ইজ দ্য ইসলাম, আমার কাছে যে ধর্মটা আমি গ্রহণ করব সেই ধর্মটা হচ্ছে ইসলাম, হিন্দু জান্নাতে যাবে না, ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে না, বৌদ্ধ জান্নাতে যাবে না, পৃথিবীর যত জাতি আছে কেউ জান্নাতে যাবে না, শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী যারা তারাই জান্নাতে যাবে, আল্লাহ কনফার্ম করে দিয়েছেন। কিছু কিছু ভাইয়ের প্রশ্ন, খুব হাইলি এডুকেটেড কিছু লোক থাকে, তারা বলে ভাই আমি হিন্দু, আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমি মানুষকে দান খেরাত করি, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমি সব কাজ করি, তো কেন আমি জান্নাতে যাব না, পিছনে কারণটা কি? আমরা ছোট্ট কথা একটা উত্তর দিই, ভাই আপনি আপনার গ্রন্থ পড়ুন না, আপনি আপনার গ্রন্থটাকে ফলো করুন,
কোন লোক যদি কবরের উপরে চাদর পরিয়ে দিয়ে বলে যায় মুসলিম, ব্রণ হবে? বুঝতে পারেন না? কোন লোক যদি কবরের উপরে চাদর পরে তারপরে যদি ও বলে মুসলমান আমি, এটা কি হাস্যকর না? হাস্যকর কিনা? ও তো মুশরিক, নট মুসলিম, হচ্ছে মুশরিক। ওকে আবার কালেমা পড়তে হবে, আবার তওবা করতে হবে, আবার কালেমা পড়তে হবে, তবে ও মুসলমান। আজকে হিন্দু ভাই তাকে বলা হলো, সে বলছে যে ভাই আমি তো সব ভালো কাজ করি, আমি কেন জান্নাতে যাব না, আমি কেন জান্নাতে যাব না? সোজা সাজেশন ভাই, আপনি আপনার কিতাব পড়ুন, আপনি আপনার গ্রন্থ পড়ুন। আছে বাড়িতে শ্রীমদ ভাগবত পুরাণ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, ওখানে বলা আছে ওম অজ্ঞান হে তু ক্রে তো মোহাম্মদ অন্ধকারণ আসম, এমন একটা জামানা আসবে, ওই জামানা হবে অন্ধকার, ওই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পষ্ট লেখা রয়েছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। সময় সংক্ষিপ্ত, আমি রেফারেন্স দিতে যাবো না, খুব সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আপনারা আমার মনে হয় এখানে 99% মানুষ আমার প্রথম বক্তৃতা শুনছেন। কালকে এক ভাই দিনাজপুর থেকে ফোন করেছে আমাকে, মানব সাহেব অমুক তারিখে একটা ডেট হবে, বললাম জি হবে। আমাকে বলছে আপনার রেট কত, কয় টাকা নেন? তা বললাম আপনি এক কাজ করেন, ইউটিউবে যান, গিয়ে লিখুন শাইনুর রহমান, শাইনুর রহমান বেঙ্গালি ওয়াজ, জানি না পাবেন কিছু বক্তৃতা, ওখানে শুনবেন, শুনে আমার দু একটা বক্তৃতা শোনার পর আমাকে কন্ট্যাক্ট করবেন। তো এখন ডেট দেবেন না, না আপনি শুনেন, আমার সম্পর্কে জানেন কি, মানার আগে জানা জরুরি কিনা? বুখারী রহমতুল্লাহ উনি একটা বাবি বেঁধেছেন যে মানার পূর্বে আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে, চিন্তা করুন, আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করতে হবে, একদম পাই টু পাই ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাকুজু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু যা থেকে দূরে থাকতে বলেছে, যা বর্জন করতে বলেছে তা বর্জন করো, সূরা হাসর আয়াত নম্বর 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু এই কথা বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছে তা গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। এটাই যদি আপনি মানেন তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ আপনি মানতে পারবেন ইনশাআল্লাহ, আর এটাকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে আপনি ঢুকতে পারবেন না। তার জন্য আপনার দরকার এডুকেশন, আপনাকে পড়াশোনা করতে হবে। পেটের মধ্য থেকে কেউ মুহাদ্দিস তৈরি হয়ে আসে না, মায়ের পেট থেকে কেউ কোরআনুল কারীম শিখে আসে না। ও যা শুনেছেন যে 18 পারা মুখস্থ, একদম নগদ মিথ্যা কথা, যে 18 পারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাকি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করেছেন, নগদ মিথ্যা কথা, এদিকে কান দিলাম নেই। এখন আমাদের সমাজটা হয়ে গেছে কি, যে আমরা সব সময় ফলো করছি ইংল্যান্ডের লোককে, আমেরিকার মানুষকে, টিভিতে যাদেরকে দেখছি। আপনার আমার ফলোয়ার কজন, আপনাকে আমাকে কজন লোক চিনে, আপনাকে গোটা পৃথিবীর মিলে 1 লাখ লোক চিনে, ডক্টর জাকির নায়েকে কয়েক কোটি লোক চিনে, আমাদেরকে কয়েক লক্ষ মানুষ চিনে, কিসের মাধ্যমে চিনে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, তাই না? এর মাধ্যমে চিনে তো গোটা পৃথিবীর। সবচেয়ে যাকে মানুষ বেশি চিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জমানায় ফেসবুক ইন্টারনেট ছিল না, বুঝেন নিবেন আমার কথা। আপনি তো ফেসবুকে একটা পোস্ট করলেন, কিছু কিছু গ্রুপ রয়েছে, কয়েক মিলিয়ন লোক রয়েছে, আমরা কোনো একটা কিছু দেওয়া মাত্র দেখে হাজার হাজার ভিউ হয়ে যায়, দিলাম সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেললো, এরকম হয় কিছু কিছু গ্রুপ রয়েছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় বসে দাওয়াতের কাজ করলেন, তার ফলোয়ার মনে হয় 1.9 বিলিয়ন না কত, আল্লাহু আকবার। ইন্টারনেট ছিল না সে জামানায়, আর বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ফলো যাকে করা হয় তার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। আপনার চুলকানি হলে আমার কিচ্ছু করার নাই, তাকে মানুষ ফলো করে যে কিচ্ছু করার নাই। শুনুন, আমি বলতে চাইছি যে কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে মেনে চলতে হবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, খুরমা খাচ্ছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে যুদ্ধ চলছে, ওই যুদ্ধে যে যাবে মারা গেলেই জান্নাত, এখানে মারা গেল ওপারে জান্নাত। সাহাবি সঙ্গে সঙ্গে কোরমাটা খেজুরটাকে ফেলে দিয়ে বলছে যে চলুন, আই এম রেডি টু গো দেয়ার, আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। এরকম যুবক কাকে বলে দেখেন, আপনার যৌবনে
আপনার যে যুবক আপনার যে যৌবনত্ব এটা আপনাকে লজ্জা দেয় না? যুবক কাকে বলে দেখেন, সঙ্গে সঙ্গে যখনই শুনেছে যে ওই পারে জান্নাত মোর নেই জান্নাত, তো সঙ্গে সঙ্গে খাওয়ার পর সইতে পারেনি, ফেলে দিয়ে বলছে চলে না আল্লাহর রাসূল আমি রেডি টু গো দিয়ে আমি প্রস্তুত ওখানে যাওয়ার জন্য। ওখানে গেল, বেশ কিছু কাফেরদেরকে শেষ করে দিয়ে নিজে মারা গেল, একদিনও সেজদা করেনি হয়তো বা সেই ব্যক্তি। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি বিহামদি। উমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মুখে অন্যতম একটা নাম, খোদা তরবারি নিয়ে চলে আসছেন না, 360টা মাবুদের পূজা করি, আর এই ছেলেটা কি লাগিয়েছে পড়া এসে, ওকে ভালো ভাবতাম, ও বলছে যে একটা মাবুদও চলবে না, একটাই মাবুদ চলবে, সে হচ্ছে আল্লাহ। সে নাকি সাত আসমানের উপরে থাকে, তাকে নাকি দেখা যায় না। আরে বলে কি বিয়াদব, এ বলে কি এভাবে উমার গালি দিচ্ছে আর চলে আসছে, মেজাজুর খারাপ যে কি ঘটলো, আজকে শেষই করে ফেলবো। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রাসূল উমার আসছে, খোলা তরবারি, দরজা খোলা, কি করব, আমি কি দরজা বন্ধ করব? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আমার পাশে জিবরাইল বসে আছে, সে বলছে উমরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। উমার এসে যখন কালেমা পড়লেন, পড়ার পরে এবার উমার বলছে যে আপনি কি হক নবী? কত শুনেন, আমি যুবকের কথা বলছি, জি আপনি ভাবেন না উমারের বয়স 40 হয়তো বা 23 আপনার মতনই বয়স, আপনার মতনই বয়স, আপনি বসে আছেন আপনার মতো বয়স, আপনার অ্যাক্টিভিটিটা কি, আপনার কাজটা কি সোসাইটির বুকে, আপনাকে আমি একটু দেখাই। এখানে দেখেন উমার এসে বলছে যে আপনি যে নবী হয়ে এসেছেন এটা কি আল্লাহর তরফ থেকে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি হ্যাঁ আল্লাহর তরফ থেকে। বলছে আপনি যে দুরাকাত করে নামাজ পড়ে এটা কি আল্লাহ দিয়েছে? তো বলে জি হ্যাঁ। তো বলছে আন্দার কি বৈঠা হ্যায় বাহার আইয়া না কোই মাইকেল আলে দেখতা হুম হাম লোগো সামনে কোন আতা হ্যায়। আরে ভিতরে বসে আছেন কেন, আসেন না দেখি মক্কার মুখে কি আছে, আমাদের সামনে দাঁড়াই আছে কে দেখি, চলুন দেখি কোন মাইল দাঁড়াচ্ছে, ইসলাম খুললাম খুল্লা প্রচার করব। এ হচ্ছে যুবক, এ হচ্ছে যুবক। মোহাম্মদ সালাম চুপ চুপ করে পালিয়ে গেছে মক্কা থেকে মদিনা যায়নি, চুপ করে পালিয়ে গেছে। আবু বকর বলছে চলো চুপ করে চলে যেতে হবে। উমার রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের সময় আসলো, তো ওনার উট নিয়ে আছে উট, ওই উটের পায়ে একটা ঘুমর বেঁধেছেন, ঘুমর বুঝেন কি, যেটাতে আওয়াজ করেন মাঝে মাঝে মহিলারা জঙ্গল হয় তারা, তো এরকম একটা জঙ্গ বেঁধেছেন। এবার কাবার মধ্যে ওই উট নিয়ে ঘুরাচ্ছেন, আর একজনের সামনে দাঁড়িয়ে গিয়ে চট করে দাঁড়িয়ে গিয়ে বলছে যে এই তোমার একটা জোয়ান ছেলে নাই? বলে জি হ্যাঁ। তুমি যদি মনে করো যে জোয়ান ছেলেটা মারা যাক, তোকে পাঠিও, উমার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝতে পারেনি মনে হয়। আবার ঘুরতে ঘুরতে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলছে তোমার স্বামী তো খুব সুদর্শন, তোমার অল্প দিন বিয়ে হয়েছে, তোমার কি ইচ্ছা হয়েছে বিধবা হওয়ার? যদি হয় তো বলে উমার ওই দিয়ে ওই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো পাঠিও। এর নাম হচ্ছে উমার, এর নাম হচ্ছে উমার। আমাদের বর্তমান প্রেক্ষাপটে এখন উমার দরকার, উমার লাগবে এই জামানায়, উমার লাগবে। চার নাম শুনে গোটা পৃথিবী কম্পমান হতো এক সময়, এর নাম হচ্ছে উমার। এত কঠিন চরিত্র, এত কঠিন মেজাজি, তার সামনে কোনো মানুষ আসতো না, এমন অবস্থা তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, উমার বলছে কি ব্যাপার, আবু বকর ফজরের সালাত আদায় করার পরে ওই ওইদিকে চলে যায়, কি ব্যাপার, কি ব্যাপারটা কি বুঝলাম না। উমার রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখছেন যে একটা বাড়িতে ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বেরিয়ে আসলেন, উমার চুপ করে সেই বাড়িটাতে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পর দেখছে যে ওই বাড়িতে একটা অন্ধ মহিলা, ওই বাড়িতে একটা অন্য মহিলা, মহিলাকে বললেন কি ব্যাপার তোমার বাড়িতে কে আসে? মহিলা বলেন জানি না, একজন লোক আছে দেশে, আমার গায়ের গরু রয়েছে, তার দুধ দহন করে, মাঝে মধ্যে বাড়িটা পরিষ্কার করে, আর মাঝে মধ্যে আমাকে আটার খমিরটা প্রস্তুত করে দেয় রুটি করার জন্য, আমি অন্ধ মানুষ তো দেখতে পাই না, তবে জানি না ও ব্যক্তি কে। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার। চিন্তা করুন উমার রাদিয়াল্লাহু আনহু বেরাচ্ছেন, আর বলছে আবু বকর আপনার পরের খলিফার জন্য যে কত বড় ডিউটি রেখে গেলেন দেখেন, আল্লাহু আকবার। কেউ শিখায়নি, কেউ বলেনি, একজন মন্ত্রী মন্ত্রিত্ব করছে, তারপরে ও যখন মন্ত্রিত্ব শেষ হয়ে যায় অন্যজনকে শপথ বাক্য পাঠ করাতে হয়, উমার নিজে বুঝে ফেলেছে এরপরে যদি আমি খলিফা হই আমার দায়িত্ব বর্তিয়ে গেল যে বাড়ি 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 গিয়ে খোঁজ নিব। এর নাম হচ্ছে উমার, এর নাম হচ্ছে উমার। উমার রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বেরিয়েছেন সালাতুল জুমা আদায় করবেন, আমি কঠিন উমারের কথা বলছি, কঠিন উমার সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়ে একটা বাড়ির তলা দিয়ে যাচ্ছেন, চট করে দেখছেন গায়ের উপরে মুরগি মুরগি কেউ জবাই করেছে, ওই আপনার রক্তটা রক্ত মিশ্রিত পানি এসে পড়েছে। উমার বলছে ছি ছি ছি,
এই যে পাইপটা পুঁতেছে এই বরাবর, পাইপটা রাস্তার দিকে না দিয়ে তো অন্যদিকেও দিতে পারতো, অন্যদিকে তো দেওয়া যায়। এই কে আছো? জি উপস্থিত। খুলে ফেলো পাইপকে, তাড়াতাড়ি খুলো। পাইপটাকে খুলে ফেলা হলো। উমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে পরিবর্তন করলেন পোশাক, উনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে উনি চলে গেলেন। উনি কিন্তু ওই জামানার প্রধানমন্ত্রী উমর রাদিয়াল্লাহু আনহু। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল ওইটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওইটাকে দেখলেন যে খুলে ফেলেছে, তার চোখ মুখ লাল হয়ে গেল। সে বলল যে কে খুলেছে? বলছে উমর খুলেছে, উমর খুলেছে। উমরের বাড়িতে যাওয়া হলো। উমর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছো? ওটা খুলেছেন মানে আপনি খুলবেন কেন? আরে ভাই খুলেছি, এই তো এই কারণে আমি খুলেছি। সমস্যাটা কি? তো বলছে জানেন ওটা কে লাগিয়েছিল? কে লাগিয়েছিল? বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোদ নিজে হাতে লাগিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোদ নিজে হাতে লাগিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর কসম করে বলছি আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না যতক্ষণ না কেউ আমার ঘাড়ের উপরে পা দিয়ে ওটা আবার লাগায়। সুবহানাল্লাহ। এর নাম উমর। আপনি হতে পারেন কড়া, হতে পারেন শক্ত, আলহামদুলিল্লাহ, কিন্তু দীন ইসলামের ব্যাপারে আপনার চরিত্র হবে অন্যরকম। উমর রাদিয়াল্লাহু আনহু গনিমতের মাল বণ্টন করেছেন। গনিমতের মাল বণ্টন করার পরে খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, কয়েকজন সাহাবী উমারের কথা শুনছে না, কত বড় সাহস! কয়েকজন সাহাবী তার সাথী সঙ্গী উমারের কথা শুনছে না, তারা নিজেদের মধ্যে গল্প করছে। উমার তাদের দিকে বলছে আই কি বাবা সালমান ফার্সি, ব্যাপার কি হলো তোমার? তুমি কি কথা শুনবে না? বলে জি না, আপনার কথা শুনবো না। যে কাকে বলছে? নেতাকে বলছে, প্রেসিডেন্টকে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে যে আপনার কথা শুনবো না, যে খুতবা শুনবো না। আপনি কি বলছেন? চুপ করেন, খুতবা শুনবো না। তো বলছে কি ব্যাপার, তোমাদের কি কোনো অভিযোগ রয়েছে? বলে জি হ্যাঁ অভিযোগ রয়েছে। তো বলো। বুঝে উমার একটু আগে গনিমতের মাল আপনি বন্টন করে আসলেন, সবাইকে একটা একটা করে আপনি পোশাক বেচেছিল, যে গনিমতের মালগুলা পাওয়া হয়েছিল একটা একটা করে পোশাক দিয়েছেন। আপনি খুব এ মানে আপনার ফিগার ভালো, তো আপনার গায়ে তো এই পোশাক হতো না, আপনার গায়ে আমি এখন একটা পোশাক দেখছি, আর এই পোশাক আপনার একলা না, সবাইকে একটা করে জামা দিয়েছেন, সবাইকে একটা করে পাঞ্জাবি দিয়েছেন, আপনি ডবল কেন করেছেন? বুঝেননি? একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি কেটে জোড়া লাগিয়ে উমার পড়েছে। তার মানে ওই দর্শক বলতে চাইলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতে চাইলেন যে আপনি ইনসাফ করা জানেন না, আপনার কথা শোনা যাবে না। তাই তিনি আলোচনা করছেন। কাকে বলছেন? উমারকে। উমার, উমারের নাম শুনলে তো না গোটা দুনিয়া কাঁপতো, তাকেই কথা বানাচ্ছে। এখন উমার রাদিয়াল্লাহু আনহুর উত্তরটা দেখেন। উমার রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ বেটা কোথায় আছো? কেন স্ট্যান্ড আপ দাঁড়াও তো একটু। বলে জি আব্বা। বলছে বেটা আমার গায়ে যে জুব্বাটা ওটা কি আমার না তোমারও আছে? বলে জি আব্বা আমারও আছে। সালমান ফার্সি বলছে ও আচ্ছা ঠিক আছে এবার বলেন শুনবো। বুঝেন নেব নাই মানে উমার তার ছেলেকে একটা দিয়েছে, ছেলেও তো পাবে ভাগ, ওই ছেলের ভাগটা নিয়ে নিজে খেটে বড় করে বানিয়েছেন, এটা তো বৈধ যায়। সালমান ফার্সি বলছে আচ্ছা উমার এবার আপনি কথা বলেন, আপনার কথা আমরা শুনবো। উমার কে জানেন, কিছু বাচ্চা ছেলে মেয়েরা ওই নৃত্য করছে, নৃত্য করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের নৃত্যটাকে দেখলেন, ঘরে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, আরো সাহাবীরা ঢুকছেন, সমস্যা নেই। যখন উমারকে দেখলেন ও মহিলাটি ওই দপটাকে বন্ধ করে দিয়ে সাইডে চলে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে না বলছে উমার তোমাকে দেখে শয়তানও ভয় পায়। বুঝতে পারেননি মানে মিস্টার ইবলিসও ভয় পায় উমার রাদিয়াল্লাহু আনহুকে দেখে। এর নাম হচ্ছে উমার। তার মুখের উপরে কথা বলা শিখতে হবে আপনাকে। তবে আপনি কবে কথা বলতে শিখবেন? কবে শিখবেন? যেদিন পড়াশোনা করবেন, যেদিন পড়াশোনা করবেন। আর যদি পড়াশোনা না করেন তাহলে কি তার কথা আপনি ধরতে পারবেন? আপনাকে পড়াশোনা না করলে, আপনি যদি পড়াশোনা না করেন তাহলে তো আপনি শুনবেন বক্তার ওয়াজ শুনবেন, আপনি কানবেন। একজন বাংলাদেশি বক্তা বলছে যে আমাদের পীর সাহেব অমুক পীর এক এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় অলি ছিলেন, কি বলবো আপনাদেরকে, গাছে হাত দিয়ে যদি দাঁড়িয়ে থাকতেন সেই গাছে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যেত, আর তিনি মানে অমুক জর্দা দিয়ে পান খেতেন। দর্শক বলছে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? বক্তা হবো কিছু বোঝে না, দর্শক কিছু বোঝে না। তাহলে
আপনাকে বিদ্যা অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে যে কোরআনুল কারীমের মধ্যে কি রয়েছে। আমি তো আপনাকে হাদিস এখনো শোনাইনি, আমি কিছু কিছু কাহিনী কিছু কিছু ঘটনা আপনাদের আপনাকে সামনে উল্লেখ করলাম, আমি জাজবা দেখাতে যে তারা কেমন ছিল, তাদের চরিত্রটা কি হতে পারে, জয়ীফ হতে পারে বা কিছু হতে পারে, সেটা ভিন্ন কথা। আপনাকে আমি একটু মানে ফোকাস আনতে চাইছি, এই যে ভাইজান কতক্ষণ ধরে মেয়েদেরকে বলছে আপনারা চুপ করুন চুপ করুন, এরা কথাই শোনে না। আশ্চর্য কথা, কথা কোন জাতি শোনে না গো, কথা যারা শোনে না তাদেরকে আমরা কি বলি, দিও এত দূরই থাক। তো যাই হোক, কথা শুনতে হবে, কথাকে মূল্যায়ন করতে হবে, কথাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন জাতির জন্য আপনার কোনো কাজ হবে না। কোরআনুল কারীম সমগ্র মানব জাতির হেদায়েতের গ্রন্থ, এই কোরআনুল কারীম পড়ে মানুষ হেদায়েতের রাস্তায় আসবে, শত শত মানুষ ইসলামের ছায়াতলে আসছে। আর যত না মানলে বলা মানুষ, আজকে আমরা এই মুসলমানরা, একজন মুসলমান যুবক জানে না যে তাদের হিন্দু ভাইদের দুর্গাপূজা হচ্ছে, এখন বলেন তো মুসলমানদের জন্য কি প্যান্ডেলে যাওয়া যায়, বলেন যায় মুসলমান যায় কিনা? 80% লোক যায়, যায় মানে তারও বেশি যায়। আর সরস্বতী পূজোর দিনে তো মা নিজে বলে, কিরে আজকে কি ওই চুড়িদার পরে যাবি, আজকে একটু শাড়ি পর, তোর পেট মানুষ না দেখলে ভালো লাগবে কি? সরস্বতী পূজোর জন্য আপনার মেয়েকে আপনি রেডি করে দিচ্ছেন। যখন এই কথা আমি বলবো না, বলবো এ মোল্লারা হচ্ছে সাম্প্রদায়িক, এই তকমা লাগিয়ে দেবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন বিজাতিরা তাদের উপাসনালয়ে উপাসনা করে তখন সেই জায়গা তোমরা গমন করিও না, কারণ সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গজব নাজিল করিতে থাকে। ও তো মন্ত্র পাঠ করছে, আল্লাহর উপরে গজব নাজিল করছে, আপনি গিয়েছেন আল্লাহর পাথরই বর্ষণ করলো, আপনার অবস্থা কি হতে পারে? যতক্ষণ আপনি শিক্ষা লাভ করবেন ততক্ষণ আপনি ইসলাম থেকে দূরে থাকবেন। কোরআন এবং হাদিসের আপনাকে মূল্যায়ন করতে হবে। যাকে নিয়ে গোটা পৃথিবী কিতাব লিখলো, যাকে নিয়ে গোটা পৃথিবী রিসার্চ করলো, তাকে নিয়ে আমাদের ভাবনাই নাই, তাকে নিয়ে আমরা বুঝি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কজন বুঝি, কজন জানি, তার বায়োগ্রাফি আমরা কজন জানি, কোরআন আমরা বাংলায় কজন পড়েছি আর পড়লে কজন মেনেছি? আচ্ছা কোরআনের মধ্যে কিছু মিথ্যা আছে নাকি? একটু বলেন তো জোরে, মিথ্যা আছে? তো কোরআনের মধ্যে যা আছে সব মারা যাবে? যাবে? হ্যাঁ না, ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যা আছে সব মারা যাবে। আচ্ছা, আর যদি না মানে, না যদি কেউ কোরআনকে সরাসরি অস্বীকার করে তো সে তো কাফের, কিছু করার নাই। আচ্ছা দেখি আমি কজন মানেন এখানে বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা লুকমান 6:31-6, লাহুয়াল হাদিস, আজে বাজে কথাবার্তা, গান, গান শোনা হারাম, গান শোনা হারাম। তাহলে নিশ্চয়ই টিভি রাখা যাবে না বাড়িতে, আজকে গিয়ে ভাঙতে হবে, দেখি কটা মরদ আছে গ্রামে, কটা মায়ের বেটা আছে, দেখি আজকে গিয়ে টিভি ভাঙতে হবে। এক জায়গায় বক্তৃতা করছি তো এইভাবে বলেছি যে আজকে গিয়ে টিভি ভাঙতে হবে, কজন মায়ের বেটা আছে দেখছি, তো এরকম পাশে প্যান্ডেল, তো একটা মেয়ে জোরে চিৎকার করে বলছে টিভি ভাঙলে ওর ভাত খাবো নাকি? এখানে বসে বলতে পারে, হয়তো জোরে না বলেছে, একটু শিক্ষিতা নারী হতে পারে। বিশ্বাস করেন টিভি আপনাকে শেষ করে দিয়েছে, আপনার মেয়ে নগ্ন পোশাক পরে তার জন্য দায়ী টিভি বর্তমানে, যত রকমের আজেবাজে পোশাক, অশ্লীলতা সমাজের মধ্যে বেহায় পড়া সব এই টিভির মাধ্যমে ছড়িয়েছে, ছড়ায়নি? আরে ভাই, ডক্টর জাকির নায়েকের তো পিস টিভিটা বন্ধ করে দিল সরকার, পিস টিভি যদি থাকতো, খালি যদি পিস টিভি থাকে আলহামদুলিল্লাহ, তাছাড়া তো আপনি কিছুই টিভিতে জায়েজ দেখতে পারেন না। আপনি যদি বলেন যে ভাই সংবাদ দেখবো, তো সংবাদ যে যারা পড়ে তাদের তো যা পোশাক আছে আছেই, যারা সংবাদের পরে চট করে নিয়ে মা বাবা ভাই বোন শিক্ষক এক জায়গায় বসে টিভি দেখছেন, সংবাদ দেখছেন, এই কোথায় কি ঘটছে, ভালো কথা ভালো কথা, সঙ্গে সঙ্গে উনি অ্যাড চলে গেছে জাপানি তেল, বুঝেননি? লজ্জা লাগছে না?
অতটুকু মেয়ের সামনে আপনি এই আর দেখছেন? কন্ডোমের বিজ্ঞাপন আসে না? মহিলাগুলা সুন্দর পোশাক পরে থাকে? আমার কথা শুনতে খারাপ লাগে, কোনো কথা ন্যায্য ভালো করে বুঝবেন, বক্তৃতা শুনবেন, 20 বছর আসবো না এখানে, 20 বছর ধরে মনে রাখতাম আমাকে। ওই টিভি এত অশ্লীলতার পোশাক তৈরি করেছে এই মানব জাতির জন্য, মহিলাদের জন্য। ওই পোশাক আপনার মেয়ে পরে যাচ্ছে আর ধর্ষিতা হচ্ছে, তারপরে বলছেন যে আমার মেয়েকে মেয়ে ধর্ষণ হলো। আছেন এরকম ড্রেস পরেন আপনার এলাকায়? পরে কিনা? মেয়েরা তো এই বিষয়ে স্মার্ট মডার্ন, ওরা ওই সেই স্কুলে গেল, স্বাধীনতা ছিল, যেই কলেজে উঠেছে ছোট ছোট পোশাক হয়েছে, আর ইউনিভার্সিটিতে গিয়েছে ও তো টেনশনে নাই, ও কিছু পরে না এরকম মনে হয়, এত ছোট ছোট পোশাক পরে। ইন্না লিল্লাহ, ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। একটা কথোপকথন আপনার সামনে শেয়ার করি, একজন মহিলা এই বারমুন্ডা, বুঝেন কি বারমুন্ডা, এই বারমুন্ডা পরে যাচ্ছে আর উপরে একটা টাইট ফিট গেঞ্জি, তো তাকে রাস্তায় দেখে বলা হলো, আচ্ছা এই ধরনের পোশাক কেন পরে, এটা কি পরা ঠিক? তো বলছে, ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন? বুঝতে পারেন মনে হয়। ও বলছে যে আপনি কি জানেন আমার যোগ্যতা কি? আসছে তো আমি পোশাকের কথা বললাম, তা বললাম যে যোগ্যতা মানে ঠিক তো বুঝলাম না ব্যাপারটা। আমি ইংরেজি অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি অমক বিদ্যালয়ের শিক্ষিকা, আর আপনি আমাকে পোশাকের ব্যাপারে বললেন? মানে ঢাকতে হয় আপনার বউকে, ঢাকেন ওনার অ্যান্সার। তা বললাম যে ম্যাডাম ঠিক আছে, আমার আপত্তি না, আমি আপনাকে বলবো না, কিন্তু আমাকে একটা বিষয় আমাকে বুঝে বলুন যে এই শিক্ষিতর ব্যাপারটা চলে আসলো এখানে, আমি ব্যাপারটা বুঝলাম না, আপনি আমাকে কোয়ালিফিকেশন দেখালেন, ব্যাপারটা একটু বলবেন কি? তো বুঝতে, আমি বুঝতে পারিনি, তুমি আর কথা বলছেন না। তা বললাম, ও বুঝতে পারিনি ম্যাডাম, তার মানে যত ছোট পোশাক তত বেশি শিক্ষিত, তাই তো হচ্ছে যাবে, হচ্ছে না? স্কুলে গেল এত দূর, কলেজে গেল এত দূর, এবার ইউনিভার্সিটিতে গেছি এত দূর, তার মানে যত ছোট পোশাক তত কি মডার্ন। তো সে মহিলাকে বললাম, ডু ইউ নো দ্য ডগস, কুকুর দেখেছো? কুকুর চিনো কি? আর কোনো কথা বলছে না, কামজি দ্য ডগ ইজ মোর মডার্ন দ্যান ইউ, বিকজ ইউ আর সামথিং, হি আর নাথিং, বুঝেন নি? ওরা আমি ওকে মহিলাকে বললাম, এই শোন তুই শুনে রাখ, তুই যদি নিজেকে মডার্ন মনে করিস অল্প পোশাকে, তাহলে কুকুর তোর চেয়ে বেশি মডার্ন, কারণ কুকুর কিছু পরে নাই, ইউ আর সামথিং, তুই তো পরে আছিস সামথিং কিছু। ও দেখায় শিক্ষিত নারী মানে, শিক্ষিত নারী মানে একজন মার তার ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, কোথাও থেকে সংবাদ আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো, পর্দা করে মহিলারা বাইরে যাবে, ওই মা সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লেন, বসে পড়ে বলছেন, বেটা তুই তাড়াতাড়ি বাড়িতে যা, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা কর, তাড়াতাড়ি বাড়িতে যা, আমার জন্য একটা চাদরের ব্যবস্থা কর। মহিলা কাটা কবুতরের মতো ছটফট করতে লাগছে, কেন? ওই ছেলে বলছে যে মা এরকম অবস্থা কেন, তুমি এরকম কেন করছো? তো বলছে আল্লাহ রসুলের কাছে নাকি আয়াত নাযিল হয়েছে পর্দা করতে হবে, আল্লাহ রসুলের কাছে আয়াত নাযিল হয়েছে যে তোমরা মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার তোমরা জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না, এই আয়াত নাযিল হয়েছে। তো ও ছেলে বলছে, মা বাড়িতে তো এমনি গেলেও হয়, আয়াত তো কবর নাযিল হলো। মহিলা বলছে, যদি বাড়িতে যেতে যেতে মারা যায় আল্লাহর কাছে জবাব কি দেবো? আর আপনার স্ত্রী রাস্তায় ট্যাপ কলে গোসল করেছে, আপনার লজ্জা লাগে না? আপনি বেঁচে আছেন, তারপরে আপনার স্ত্রী মার্কেটে যায়, আপনি বেঁচে থাকার পরেও আপনার স্ত্রী পুকুরে, আপনার স্ত্রী নদীতে গোসল করে, কি করে গোসল করে? আপনি হিজড়া তাই গোসল করে, আপনি আপনাকে আমি হিজড়া প্রমাণ করে ছাড়বো, আপনি আসুন স্টেজের সামনে, কত বড় বাপের বেটা আছেন দেখছি, আপনার লজ্জা লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারাসাতুন কা হারামা ইমিন জান্নাত, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে এরা জান্নাতে যাবে না, কিছু আলেম যে বলছে মাকরু আলেম জাতিকে ফাঁকি দিচ্ছে, আপনাকে ফাঁকি দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি আটকে যাবে কিয়ামতের মাঠে। দুই রাজুলাতামিন নিসাই, পুরুষের বেধারী নারী জান্নাতে যাবে না, যে নারী জিন্সের প্যান্ট পরে ওর জন্য জান্নাত হারাম, যে নারী যুবকদের ছেলেদের স্যান্ডেল পরে ওর জন্য জান্নাত হারাম, যে নারী ওই আপনার ইয়ে পরেছে ছেলেদের পোশাক পরেছে ওর জন্য জান্নাত হারাম, যে চুল কেটে ছোট করেছে ওর জন্য জান্নাত হারাম। ও বলছে আমি মডার্ন, মডার্ন কাকে বলে?
তাই তো কেউ একটা নারী ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, এখান থেকে শুরু করে একবারে লাস্ট অব্দি সব জায়গায় ছড়া। মাঝে মধ্যে মানে জিন্সটাকে আটকে রাখতে হবে, তো আটকে রেখেছে, তো ওখানে মুসলমানের বাচ্চারা কমেন্ট করছে, বলছে ও আউটস্ট্যান্ডিং, ফ্যাবুলাস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কমেন্টস করছে। তা আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দিস, এটা কি? তো বলছে এটা হচ্ছে নিউ ফ্যাশন অফ 2017, এটা হচ্ছে 2017 সালের ফ্যাশন। তা আমি মহিলাকে বাংলায় লিখলাম, এটা যদি নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম, তাই তো ভাই? তাই না? ও কি করেছে? ও শারীরিক ব্যায়ামই করেছে। একটু চিন্তা করে দেখুন, জাতি কোথায় গিয়েছে, এই জাতি যাচ্ছে কোথায়? এই জাতিকে আটকাতে হলে, এই জাতিকে সঠিক জায়গায় আনতে হলে আপনাকে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। আপনি বললেন যে কোরআন এবং হাদিস আপনি মানি, আপনার বাড়িতে টিভি চলে প্রতিদিন ওই বেহা পড়া মহিলারা নাচে, টিভিতে যারা নাচে তারা কি ভালো ঘরের সন্তান? ওরা হচ্ছে কলগার্ল, ওরা হচ্ছে প্রস্টিটিউট, ওরা হচ্ছে জেনাকারিনী, ওরা হচ্ছে বেশ্যা। ওই বেশ্যার নাচ দেখে আপনার অন্তরে খুশি হয়, আপনার চোখটা নাকে জুড়িয়ে যায়, ওই চোখকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আমি বলতে চাইছি, ওর পোশাক দেখে, ওর পোশাককে ইমিটেশন করেছে, নকল করেছে আপনার মেয়ে, আপনার মেয়ের জন্য জান্নাত হারাম আল্লাহ রসুল বললেন 1450 বছর আগে বললেন। 3 নম্বরে আল্লাহ রসুল বললেন আর দাউস, দাউস জান্নাতে যাবে না। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল দাউস কি জিনিস সেটা তো বুঝি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর দাউস আল্লাহ জিকরুপি আহলুল খাবাস, যে তার বাড়িতে বিয়াহ করার সুযোগ দিয়েছে, যার বউ পর্দা করলে সে দাউস, ও হজ করেছে 83 বার, ও জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন। যার বউ বিনা পর্দায় বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ব্যক্তি দাউস। যার মেয়ে ওড়না ছাড়া, জিলবাব ছাড়া, হিজাব ছাড়া, চাদর ছাড়া, বোরকা ছাড়া কলেজ টিউশনি করে প্রাইভেটে যায়, সে হচ্ছে দাউস। যার বাড়িতে কোনো পর্দা নেই, খুললাম খুলে গেট খোলা থাকে, যে কোনো ব্যক্তি এসে ভাবি বলে আপনার বর সাথে গলা জড়িয়ে গল্প করে, এর নাম হচ্ছে দাউস। এ জান্নাতে যাবে না, আল্লাহর রসুল বলছেন যাবে না। আপনি কি করে সিদ্ধান্ত নিলেন আপনি জান্নাতে যাবেন? মানে আপনি হাজি বললাম তো 83 বার হজ করলেও যাবেন না? আপনাকে আমি পরিবর্তনে আশা রাখি। আপনি হাত তুলে বললেন কোরআনের মধ্যে আল্লাহ যা নাযিল করেছে সবগুলো সত্য, ওটা আপনার মাধ্যমে সার্টিফাই আমরা নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব দিয়ে নো ডাউট অ্যাট অল, এর মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাবের মধ্যে, ওটা আপনার কাছে আমি সার্টিফিকেট নেব না, আপনাকে মানতে হবে। জি, আপনি যে মানতে বাধ্য। এবার এই গান তো এতে টিভিতে থাকলো থাকলো, এখন মোবাইলের কি হবে? এখন মোবাইলের কি হবে? এই প্যান্ডেলের তলায় শপথ করতে হবে, সাইদুল ভাইয়ের বক্তৃতা শুনে ফরম্যাট মারবো, ডিলিট না, এদিক ওদিক ফোল্ডারে থাকতে পারে কিছু। আচ্ছা, বাড়ির থেকে গেছেন, বাড়িতে তালা দেওয়া আছে না? নাই, তালা দিয়েছেন না? কেন দিয়েছেন? যাতে চোর না ঢুকতে পারে। আপনার ছেলের মোবাইলের মধ্যে এত কি আছে লক করে, বুঝেন না এখন আপনি? বুঝতে পারেননি? ছেলের মোবাইলে কি থাকলো লক করেন? কই আমাদের মোবাইল তো লক নাই রে ভাই, সোজা খুলে যায়। তার মানে ডাল মে কুছ কালা হে, এখনই দেখেন, একদম এখনই দেখেন, যত পাপ আপনার ছেলে করছে সব পাপ আপনার জন্য জমা হচ্ছে, আর এই পাপ নিয়ে কিয়ামতের মাঠে ছেলে একদম উল্টো বকবে, সবাই করে বলবে হ্যাঁ তুমি তো কিনে দিয়েছিলে, তুমি তো স্কুলে না গেলে মারতে, তুমি তো কলেজে না গেলে মারতে, তুমি আমাকে একদিন বলেছো ব্যাপার অ্যাডাল্ট দেখো না, ব্লু ফিল্ম দেখো না, এটা বলেছো? এটা তুমি বলোনি। এই বাপ আটকে যাবে, এই বাপ সেদিন আটকে যাবে, বিশ্বাস করুন। এদেরকে বলা হয় দাউস, বারবার খোঁজ নিতে হবে। আরে আপনি কেমন মহিলা, আপনার বাপ আপনার বিয়ে দিল, ওই বাড়িতে একটু ঠুকমুখ হয়েছে, এই বাড়িতে গেছেন, আপনার বাপ বলছে তুই থাক দেখি, যেতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বড় হওয়ার পর আবু বকর সিদ্দিক মারেনি, বাবা কাকে বলে, বাবা কাকে বলে দেখেন। তার জন্য আপনাকে কোরআনুল কারীম ফলো করতে হবে। 1 নম্বর টেস্টে আপনি ফেল হয়ে গেলেন, টিভি যারা ভাঙবেন না তারা ফেল করলেন, মোবাইল যারা এখনই ফরম্যাট মারবেন না বক্তৃতা শোনার পরে তারা ফেল করলেন, আপনি কোরআনের সাথে ফাজলামি করলেন, আপনি এখনই বললেন যে মেনে নেব কোরআনের মধ্যে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কারনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, সূরা হাজাব 6 নম্বর 33, 7 নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয় মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে আর এই বাড়ি ছাড়া বাইরে খোলাম খোলা ঘুরে বেড়িও না, জাহেলিয়াতের যুগের মতো ঘুরে বেড়িও না।
না। আরে এখনকার নারীরা তো এমন ঘুরা ঘুরে, আল্লাহ রসুল এদেরকে দেখেননি। আল্লাহ রসুল বলছেন এমন দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আমি শুনেছি কিন্তু জানি না, এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে শুনেছি কিন্তু এদেরকে দেখিনি, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দি একজনের কথা আল্লাহ রসুল বললেন, নেশাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন ওর মা মিলে তারা রাস্তা দিয়ে হাঁটবে, এমন ঢং করে হাঁটবে যাতে অন্য কোনো পুরুষ আকৃষ্ট হয়, এমন ভাবে হাঁটবে। হাঁটে না এলাকার অধিকাংশ মহিলাকে দেখবেন ওর বুকের কাপড় কোথায় আছে, মাথার কাপড় কোথায় আছে, কিচ্ছু ঠিক নাই, রাস্তার ধারে বসে আছে, টেনশন নাই। যখন একটা দাড়িওয়ালা লোক দেবে তখনই ঢাকে, ঢাকে না, মানে দাড়িওয়ালা লোক ওর দিকে তাকাবে, আর ওই 18 বছর যুবক নাকি তাকায় না। আর আপনার ছেলে মেয়েকে একসাথে স্টাডি করাচ্ছেন, একসাথে স্টাডি করাচ্ছেন, ওখান থেকে প্রেম ভালোবাসা শিখে আসছে, আপনার সমাজে সমস্যা। এই যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা শেষ করে দিল, সমাজটাকে শেষ করে দিল, আর আপনার স্ত্রীকে আপনি কোন স্কুলে চাকরি করতে পাঠাচ্ছেন? জানেন যে চাকরির পরে স্টাফ রুমে এসে গল্প করে, গল্প করতে 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 একদিন জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায় আছো, কত ক্লাসে আছি, ভালো করে খুঁজে দেখেন যে পার্কে গল্প করছো। আচ্ছা না দৃষ্টান্ত, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। তাহলে আপনি বাঁচবেন কি করে? প্রপার এডুকেশন দরকার। আল্লাহ বলে শোনো মহিলা, বাড়ির মধ্যে থাকবে, জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখাবে না, তাহলে কি করবে? বাইরে যাওয়ার সময় বলে দিয়েছে সূরা আযাব 6:33-53 আছে, 59 অনেক রয়েছে, অত বড় লম্বা দিকে যাচ্ছি না, যে তোমরা জিলবাব, হাত চাদর, বুরকা ইত্যাদি পরে বাইরে বেড়াও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে টাকা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী, এই দুটো মারাত্মক একটা ফিতনার কারণ। টাকা আর নারীর কাছে ঈমান ঠিক থাকে না, যেমন মেহবুব মুর্শিদের ঈমান ঠিক নাই। নাম শুনেছেন মেহবুব মুর্শিদ? বক্তা না, পুজো উদ্বোধন করছে, শুনেছেন পুজো উদ্বোধন করছে, দেখেছেন? আমার মোবাইলে আছে, পশ্চিমবঙ্গ থেকে আমি আছি, প্রতিবাদ করুন, আর কেউ নাই, বয়কট করুন আপনাদের এলাকায়। আবার কি বলছে? বলে 28 বছর ধরে আমরা পুজো উদ্বোধন করেছি, মানে 28 বছর ধরে ও মুসলমান না, আর আপনারা ওর বক্তৃতা শুনে যাচ্ছেন, বলছে আগামী তো আমরা করব। জাতিকে কি দিবে, জাতিকে কি দিবে? এরা এরা কেউ শিক্ষিত নয়। চিন্তা করুন, চিন্তা করুন, আপনি আপনার ছেলেকে শিক্ষিত বানান, একটা তো প্রতিষ্ঠান ছিল ডক্টর জাকির নায়েক, সেটাও তো বন্ধ করলেন আপনারাই। কারা বন্ধ করেছে? কোন হিন্দু বন্ধ করেনি, কোন ইহুদি খ্রিস্টান বন্ধ করেনি, এই মুসলমানের মধ্যে এক শ্রেণী নামধারী আলেমরা, যদি এদেরকে আলেম বলতে আমার লজ্জা করে, এই ব্যক্তিরা এই ডক্টর জাকির নায়েকের এই প্রতিষ্ঠানটা বন্ধ করলো, যে জাকির নায়েকের সামনে গোটা পৃথিবীর কোনো বিদ্যা টিকতে পারে না। খুব আশা করেছিলাম, এ ভাই আমাদের ডক্টর গোলাম রব্বানি ভাই একটা প্রতিষ্ঠান করেছিল, আজকে আমি জিজ্ঞাসা করলাম, অনেকদিন পর দেখা, আমি একটা স্টেজে বক্তৃতা দিচ্ছিলাম, তো ভাই আমাকে বলেছিল ভাই আপনাকে আমার স্কুলের শিক্ষক হিসেবে নেবো, তা বললাম ভাই আমার তো যাওয়ার সময় নাই, তুমি বলেছিলে যে আমাদের শিক্ষক হতে গেলে এতটা নিয়ম মানতে হয়, অনেকগুলো নিয়ম উনি আমাকে দেখিয়েছিলেন, আমার মধ্যে সবগুলো ছিল আলহামদুলিল্লাহ, আপত্তি ছিল না। তো ভাইয়ের প্রতিষ্ঠানটা বন্ধ কার জন্য? হিন্দুর জন্য নাকি? জি না, হিন্দুর জন্য বন্ধ হয়নি, ইহুদি খ্রিস্টানের জন্য বন্ধ হয়নি, বন্ধ হয়েছে মুসলমানের জন্য। চিন্তা করুন, ছেলেকে ভর্তি করবো পশ্চিমবঙ্গে, স্কুল খুঁজে পাচ্ছে না, আমি শাহিদুর রহমান, কেন ছেলেকে বলছি বেটা ওই স্কুলে ভর্তি করতে হবে, তো আমাকে বলছে জনগণ মনে বলো ওখানে আব্বু, ও জানে ভারত ও ভাগ্য বিধাতা, আপনার ভাগ্য বিধাতা কে? এ বলছে ভারত, কি করবেন, কি করবেন, আপনি যাবেন কোথায়? অধিকাংশ মাদ্রাসা আজকে পতাকা তো উত্তোলন করা হচ্ছে, হয় না? আমরা নাকি দেশকে ভালোবাসি না, উই আর রেডি টু ডাই ফর দ্য ডে কান্ট্রি, আমরা প্রস্তুত এই দেশের জন্য, দেশকে সেভ করার জন্য কি প্রস্তুত কিনা? পতাকা তুললেই কি সম্মান হয়ে যায়? যদি পতাকা তুললে সম্মান হয় তো নেতাজি, বিনয়, বাদল, দুনেশ এরা যখন দেশ স্বাধীন করেছে এই সময় পতাকা ছিল না, পতাকা পরে বানানো হয়েছিল, হয়নি? তারা তো সম্মান করেনি, তারা কি গাদ্দার? চিন্তা করে দেখুন আজকে আমরা কোন সোসাইটিতে আছি। আল্লাহ আকবার, আপনাকে শিখতে হবে। কোরআনুল কারীমের অপর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ঈমানদার ঘর, হে ঈমানদার গণ, হে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন,
মদ জুয়া মূর্তি পূজা প্রচুর কথা, এত কথা বলার সময় নেই, এটা হারাম। এলাকায় মদ চলে, বিড়ি চলে, কুড়ি পয়সা বিড়ি কত দাম গো? একটা বিড়ি একটা বিড়ি দাম 50 পয়সা, মানে খাই লোক আছে ভাই, খাই না দোকানদার আছে। তো এই বিড়ি খোর, এই বিড়ি খোর ব্যক্তিও জান্নাতে যাবে না, বিশ্বাস করুন যাবে না। মাত্র 50 পয়সা আপনাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নিয়ে যাবে। অসংখ্য হাদিস আপনাকে বললাম, এবার সব কুড়ি খান শুনে দেবো, এখন সময় নেই, শুনে রাখুন। আপনি বিশ্বাস করুন, এটাকে আজকে ত্যাগ করুন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুল আকবাল ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস গ্রহণ করেন না। একটা কথা বলে বক্তৃতা ইতি টানবো, একটা কথা লাস্ট, আবার যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখে অন্য সময় হবে, যেহেতু প্রোগ্রামটা আপনারা দেরিতে শুরু করেছেন। শুনুন, আমি গোলাম রব্বানি ভাইপুরে খুব আশা করেছিলাম, ওনার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গিয়েছে আমার জানা ছিল না, বিশ্বাস করেন, মানে আমি খোঁজ পেয়েছি আগে, কিন্তু এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। যদি ওনার সিলেবাসটা আমি নিবো আরবি, আমাদের জলঙ্গি ওখানে আবাসিক অনাবাসিক একটা স্কুল করেছি, নাম দিয়েছি হেরার আলো একাডেমি। হেরা মানে কি বলেন তো? একটা গুহার নাম, দ্য লাইট ফ্রম দ্য গ্রেভ অফ হেরা, মানে অ্যাকচুয়ালি হেরা থেকে কি পেয়েছিলাম বলেন তো আমরা? কোরআন। তার মানে কোরআনের আরো একাডেমি বলতে পারেন। এই স্কুলটা করেছি আমি, যে শর্ত রেখেছি তাতে অনেক দুনিয়ার মানুষ আমাকে অনেক কথা বলছে। তো গোলাম রব্বানি ভাইয়ের ব্যাপারটা আমি জানতাম, আলহামদুলিল্লাহ আমার মধ্যে জজবা আছে, আমাদের মধ্যে জজবা আছে। আমার স্কুলের দুটো বৈশিষ্ট্য বলে বক্তৃতা শেষ করব। এক, একজন শিক্ষকও পাবেন না দাড়ি চাচা, বুঝতে পেরেছেন? পূর্ণাঙ্গ দাড়িওয়ালা শিক্ষক থাকবে। দুই, পানবিড়ি জর্দা গুলো তো খাবে না, খাবে না, যদি কোনো দোকানেও দেখি সঙ্গে সঙ্গে রাস টিকেট, মানে শিক্ষকের কথা বলছি। তিন, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। চার, ভালোবেসে ইসলাম প্রচার করবে। মহিলা হিজাব ছাড়া কোনো নারী থাকবে না, টিচার থাকবে না। আপনি পিএইচডি করেছেন, ওই শিক্ষার মুখে লাথি মারি যদি হিজাব না পড়েন, ভাষা বুঝেননি, 5 পয়সা মূল্য নাই আপনার ওই শিক্ষার। হিজাব পরে থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পরের ক্রাইটেরিয়া সব সেম রয়েছে। এবার আপনার চার বছর বয়সের একটা মেয়ে ঢুকবে স্কুলে, নার্সারি থেকে এইট বর্তমানে, 4 বছরের একটা মেয়ে ঢুকবে, তাকে কি পড়তে হবে? হিজাব পরে ঢুকতে হবে। পূর্ণাঙ্গ বুরখার ব্যবস্থা যদি করতে পারে আলহামদুলিল্লাহ, 4 বছর মানে তো বুঝতে পারছেন এই পিচ্ছি, হিজাব পরে ঢুকতে হবে। স্কুল চত্বরের মধ্যে দাড়ি বিহীন কোনো পুরুষ থাকবে না, ভালো করে বুঝুন। আমি জানি এই স্কুলও হয়তো একদিন বন্ধ হবে, তারপর আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মুসলমানকে আজকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, যেমন ডক্টর জাকির নাইক, দেখেন ইসলামের কত উপকার করলো। ইহুদি খ্রিস্টানরা বললো যে কোরআনে ভুল আছে, সব আলেমগুলো নাকে সরষের তেল ঢুকে ঘুমাচ্ছিল, ডক্টর জাকির নাইক ভুল প্রমাণ করে দিলেন যে না, কোরআনে ভুল নেই, বাইবেলে ভুল রয়েছে। আর এখন ডক্টর জাকির নাইকে কাফের ফটো দিয়েছে দেবন থেকে, ফটো নম্বরও আছে, জানেন কি? চিন্তা করেন তাহলে, ছেলে মেয়েকে শিক্ষিত করুন। আপনাদেরকে দাবি, খুব বেশি খরচ না, যেহেতু ভাইয়ের প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আমি বারবার বলছি, পারলে ভর্তি করুন। এই পৃথিবীতে আল্লাহ যা রুজি দিয়েছে চলে যায় সংসার, স্কুল বিজনেসের জন্য করিনি। যতজন লোক আমার সাথে রয়েছে স্কুল করছে, দাড়িওয়ালা লোক রয়েছে, দাড়ির বাইরে কেউ নেই। পার্টনার খুঁজছিলাম, একটা পাচ্ছিলাম না, তা দাড়িওয়ালা না হলে কোনো চান্স নেই, ভালো করে বুঝুন। তো মধ্যশিক্ষা পর্ষদের সাথে সাথে আরবি, লোকাত থেকে শুরু করে আরবি সব আমরা একদম টোটালি পড়ানোর ব্যবস্থা করব, এটা আশা করেছি আল্লাহ নিয়াত কবুল করবে, এটা আল্লাহর ব্যাপার। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া মেনে চলার তৌফিক আদা করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই গ্রামের বহু যুবক বাইরে থাকে, ভাইজান বলছিলেন তারা সত্যি খুব কষ্টের মধ্যে থাকে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কত মায়ের বুক খালি করে, কত স্ত্রীর পাশ খালি করে, কত মেয়ের ছেলের কোল খালি করে, বাবা চলে গিয়েছে বিদেশে, বাইরে কেরালা বোম্বে দিল্লি খাচ্ছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে বাড়িতে ফিরে আসার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো,
এই গ্রাম যেন তোমার কোরআন এবং হাদিস দ্বারা সমৃদ্ধতা লাভ করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের জামানায় ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার সাঈদের খুবই প্রয়োজন। আল্লাহ আবারও তাদেরকে সমহিমায়। এই শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।